আপনারা যারা এখনো বিপিএন ব্যবহার করতে পারছেন না, বিপিএন এর সমস্যায় ভুগছেন যারা, আপনারা প্রথমত বিপিএনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এরপরে আপনারা বিপিএনে যখন প্রবেশ করবেন, তখন এই যে আমার ফোনে একটি বিপিএন দেখতেছেন, আপনারা আপনাদের পছন্দ মতো সুপার বিপিএন, টোগো বিপিএন, যে কোনো একটা বিপিএন ব্যবহার করতে পারেন। এটা ভিতরে আসার সাথে সাথে একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা ক্রস করে একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি যে স্মার্ট কানেক্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে নেবেন। এখন অনেকে বলতেছে যে বিপিএন অ্যাড হচ্ছে না ফোনের সাথে, তাদের সমস্যা কি, তারা এই যে বিআইফিতে ক্লিক করেন এজন্য হয় না। এখানে ফ্রিতে ক্লিক করবেন, ফ্রিতে ক্লিক করার পরে আপনার এটি আপনার ফোনে ফ্রিতে অ্যাড হবে। আপনি এখান থেকে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পরে আপনি এখান থেকে এই যে পাওয়ার বাটনটি দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে কোনো একটি দেশ আপনারা এখানে ক্লিক করে নেবে বা টাইম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখান থেকে তারপরে একটি দেশ সিলেক্ট করে নিলে ভালো হয়, আপনারা সিলেক্ট করে নেবেন। অনেকেই আমি একটা ভিডিও ছাড়ার পরে বলতেছে ভাই কানেক্ট হইতেছে না, সমস্যা। এখানে যে দেখতেছেন, আমি ক্লিক করার সাথে সাথে এটি একটা দেশ সিলেক্ট করে নিছে। এখানে দেখতেছেন ইটালি দেশটা সিলেক্ট করে নিছে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এটি কানেক্ট হয়ে যাবে। তো যে কানেক্ট হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে উপরে বিপিএন লেখা, তারপরে বিভিন্ন বিপিএন এর লোগোটির অপশন দেখা। এরপরে আপনারা ফেসবুক বা অন্যান্য অ্যাপস ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করেন এবং ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য বিপিএনটি প্রয়োজন। এর আগেও আমি কালকে একটি ভিডিও দিচ্ছি যে ল্যাপটপ কম্পিউটার কীভাবে বিপিএন ব্যবহার করবেন, সে সম্পর্কেও ভিডিও আছে। আপনারা চাইলে আমাদের এই ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, চাইলে প্রয়োজন পড়লে দেখে আসতে পারেন। তো আজকে এটি ছিল মোবাইল নিয়ে। তো মোবাইলে আপনারা এভাবে চালু করবেন আর যে কোনো একটি বিপিএন ব্যবহার করতে পারেন, সবচাইতে ভালো হয় সুপার বিপিএন। তো আমি সুপার বিপিএন ব্যবহার করি, এই জন্য আপনাদেরকে সুপার বিপিএনের ভিডিওটি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।